হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকের বর্গ সংখ্যার উপরে আমাদের পরবর্তী যে লেসনটা রয়েছে সেটা হলো যে এই বর্গ সংখ্যার ক্ষেত্রে আমরা গত পর্বে দেখেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো যে একটা ডিস্ট্রিবিউশন টেবিলের মাধ্যমে যে কোনো সংখ্যার বর্গ সংখ্যা কিন্তু আমরা বের করতে পেরেছি। আর আমরা জানি যে বর্গ সংখ্যাগুলো কিভাবে আমরা এটাকে চিনতে হবে সেটাও আমরা জেনেছিলাম। সেটা কি যে বর্গ সংখ্যার শেষে কখনো 2, 3, 8, 7, 8 এই সংখ্যাগুলো বর্গ সংখ্যার শেষে থাকলে ওই সংখ্যাগুলোকে কিন্তু বর্গমূল করা যাবে না, এটা বর্গ সংখ্যার শেষে থাকবে না। আর সাধারণত 0, 1, 2, 4, 5, 6 এই সংখ্যাগুলো যদি কোনো সংখ্যার শেষে থাকে সেইগুলোকে আমরা বর্গ সংখ্যা বলতে পারবো। আর একটা জিনিস এখানে মনে রাখা দরকার যে কোনো বিজোড় সংখ্যার, যে কোনো বিজোড় সংখ্যাকে যদি আমরা বর্গ করি সেই বর্গকে যদি 8 দিয়ে ভাগ করা হয় সব সময় দেখবে ভাগশেষ থাকবে 1। যেমন একটা বিজোড় সংখ্যা যদি আমি হিসাব করি যে 3 একটা বিজোড় সংখ্যা, তাহলে 3-এর বর্গ কত? 3-এর বর্গ সংখ্যা হলো 9। এই 9-কে যদি আমি 8 দিয়ে ভাগ করি দেখো কত হয়, 8 একে 8, সব সময় ভাগশেষ থাকবে 1। অর্থাৎ যে কোনো বিজোড় সংখ্যার বর্গ সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে সবসময় ভাগশেষ থাকবে 1। ঠিক আছে, আমি যদি আরো একটা সংখ্যা নেই যেমন 9, 9 একটা বিজোড় সংখ্যা, তাহলে 9-এর বর্গ সংখ্যা কত পেলাম? 81। এখন 81-কে যদি আমি 8 দিয়ে ভাগ করি দেখেন কত হয়, 8 দশে 80, তাকে 1। তার মানে যে কোনো বিজোড় সংখ্যার বর্গকে যদি 8 দ্বারা ভাগ করা হয় সেই ক্ষেত্রে ভাগশেষ সবসময় 1 থাকবে। ঠিক আছে, আচ্ছা, আর যেসব সংখ্যার সর্বশেষে ডানে 3টা 0 থাকে সেই সমস্ত সংখ্যাগুলো কিন্তু বর্গ সংখ্যা বলা যাবে না, সেগুলোর বর্গমূল করা যাবে না। ঠিক আছে, করলে সেটা হবে দশমিকে আমাদের উত্তর আসবে। তাহলে আজকের আমরা দেখতে চাই যে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম যে কোনো সংখ্যার বর্গ সংখ্যা বের করার একটা ডিস্ট্রিবিউশন টেবিলের মাধ্যমে, আজকেটা আমরা দেখব যে টেবিল ছাড়া আরো অনেক সহজে কিভাবে এটা বের করা যায়। আমরা এখন দেখাবো ওই ডিস্ট্রিবিউশন টেবিল ছাড়া কিভাবে বর্গ সংখ্যাগুলোকে আরো কম সময়ের মধ্যে আমরা নির্ণয় করতে পারি। যেমন একটা সংখ্যা আমি যদি নেই 39, এইটার বর্গ সংখ্যা আমাকে বের করতে হবে 39। তো এই বর্গ সংখ্যাটা বের করতে গেলে প্রথম যে কাজটা আমরা আগের পর্বে যেটা দেখেছি তার থেকে আরেকটু অ্যাডভান্স লেভেল, আমরা এই জিনিসটাও যদি শিখে নিতে পারি তাহলে আমাদের জন্য অনেক বেশি বেটার সুযোগ আছে। সো এইটার বর্গ সংখ্যা বের করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে এই সংখ্যাগুলোর বর্গ সংখ্যাটা লিখতে হবে। ঠিক আছে, এখানে সংখ্যা আছে 3, এখানে আছে 9, তাহলে আমি জানি কি 3-এর বর্গ 9, 9-এর বর্গ 9, 9 যা 81। তাহলে প্রথমে দুইটা সংখ্যার বর্গ সংখ্যাটা লিখবো, কেমন। এরপরে আমাকে যে কাজটা করতে হবে যে এই সংখ্যাগুলোর গুণফল নির্ণয় করতে হবে, যেমন 3 গুণ 9। ঠিক আছে, এর সাথে যেহেতু এটা স্কোয়ার করতে হবে, বর্গ করতে হবে, এই জন্য 2 দিয়ে সব সময় গুণ করতে হবে। তাহলে এটা গুণ করে কত পেলাম, 3 ও 27, 27 যোগ 54 হয়ে গেল। ঠিক আছে, এখন এই 54 সংখ্যাটিকে আমাদের আরেকটা কাজে লাগাতে হবে, সেটা হলো এই 54 সংখ্যাটিকে আমরা এই যে বর্গ সংখ্যা পেয়েছিলাম এর প্রথম যে অঙ্কটা আছে এই অঙ্কটা বাদ দিয়ে বাকি দুটা অঙ্কের সাথে, মানে প্রথমটা বাদ দিয়ে বাকি যতগুলো অঙ্ক থাকবে তার সাথে ওই সংখ্যাটা যোগ করে দেব, দিলেই আমরা কিন্তু বর্গ সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে দেখো কি হয়, এই প্রথম সংখ্যাটা বাদ দিয়ে, প্রথম অঙ্কটা বাদ দিয়ে আমরা এই 54টাকে এটার সাথে যোগ করে দিব, তাহলে থাকে 1, 2, 1, 15। তার মানে হলো 1521। এটা হলো 39-এর বর্গ সংখ্যা 1521। তোমরা ক্যালকুলেটার ইউজ করেও দেখতে পারো, সরাসরি গুণ করেও যদি আমরা দেখি কি হয়, এই যে 39 × 39 যদি গুণ করা হয়, 9 81-এর 1 হাতে 8, 3 9 27-এর 8 35, তারপরে 0 3 9 27-এর 7 হাতে 2 11, তাহলে 1251। দেখো
1521 কিন্তু পেলাম। তার মানে এই গুণ করতে গেলে আমার অনেক জায়গায় ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকে, গুণ করতে গেলে কোথাও মিসিং নাম্বার আসতে পারে। তো সেই ক্ষেত্রে এটা করতে যত সময় না লাগবে তার থেকে আমার মনে হয় খুব কম সময়ের ভিতরে কিন্তু আমরা এইভাবে উত্তরটা বের করতে পারি। আরো একটা সংখ্যা দেখি, আটচল্লিশের বর্গ সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে কি শিখেছি, যে যে অঙ্কগুলো থাকবে তাদের বর্গ সংখ্যাগুলো লিখব। তাহলে চারের বর্গ কত? ১৬। আটের বর্গ কত? ৮৮=৬৪। ঠিক আছে, ৪৪=১৬, ৮৮=৬৪ লিখলাম। এখন এই সংখ্যাগুলো গুণ ফল বের করব, ৪×৮×২, যেহেতু বর্গ করতে হবে এই জন্য দুই দিয়ে গুণ। চারটা ৩২, ৩২ দ্বিগুণ কত পেলাম? ৬৪ পেলাম। এইবার এই ৬৪টাকে কি করব, প্রথম অঙ্কটা বাদ দিয়ে মানে শেষের অঙ্কটা বাদ দিয়ে বাকি অঙ্কগুলোর সাথে এটা প্লাস করে দেবো। তাহলে ৬৪ যদি প্লাস করলাম, ৪০৩২, তাহলে ২৩০৪, এটা হলো ২৩০৪ ৪৮-এর বর্গ সংখ্যা পেয়ে গেলাম। আরো একটা সংখ্যা দেখি, ৭৬-এর স্কোয়ার করব। তাহলে এটা প্রথমে আমরা যে জিনিসটা লিখতে চাই, ৭৭=৪৯, ৬৬=৩৬, তারপরে এদের গুণ ফল। ওকে, সো কত হলো, ৬৪২, ৪২=৮৪। এই ৮৪ সংখ্যাটা প্রথম শেষের অঙ্কটা বাদ দিয়ে সবগুলোর সাথে প্লাস করব, ৮৪। তাহলে ৬৭৭৫, ওকে, তাহলে ৫৭৭৬, এইটা হলো ৭৬-এর বর্গ সংখ্যা। তাহলে আমরা এতক্ষণ দুই অঙ্কের বর্গ সংখ্যা নির্ণয় করা দেখলাম। আমাদের ওই ডিস্ট্রিবিউশন টেবিল ছাড়া আরও এই পদ্ধতিতে কিন্তু আরও সহজেই আমরা বর্গ সংখ্যাগুলো বের করতে পারি। এরপরে আমরা যদি তিনটা সংখ্যার একটা অঙ্ক নিয়ে দেখি, তিনটা সংখ্যার এইখানে আরেকটু বাড়তি কাজ, খুবই সহজ। আমরা যদি ১২২ এইটার স্কোয়ার নাম্বার বের করতে চাই, ১২২, তাহলে প্রথম যে কাজটা করতে হবে যে এইটা ১০০ থেকে কত বেশি আছে, ১০০ থেকে কত বেশি আছে। তাহলে আমি দেখতেই পাচ্ছি এইটা, এই যেই সংখ্যাটা থাকুক না কেন, এইটাকে আমরা যদি ২০০ বেশি থাকে তাহলে ২০০-এর ভিতরে ফেলবো, যদি ১২২ আছে তাহলে এটা আমরা ১০০-এর মধ্যে কাউন্ট করব। এটা যদি ৩২৪ থাকতো তাহলে আমি ৩০০-এর মধ্যে ধরতাম, যদি ৫২৪ থাকে ৫০০-এর মধ্যে ধরবো, যদি ৬০০ থাকে তাহলে ৬০০ বানাবো। ঠিক আছে, মানে আমাকে সবসময়ের জন্য এই সংখ্যাটাকে সাথে সাথে দুইটা জিরো অথবা একটা জিরো অথবা তিনটা জিরো অথবা চারটা জিরো যে কোনো সংখ্যার শূন্য যাতে আমরা বানাইতে পারি সেই বিষয়টা খেয়াল করতে হবে। তাহলে এখানে কিভাবে হবে দেখো, এখানে ১২২ আছে, তাহলে ১২২ থেকে যদি আমি ২২ বাদ দিই তাহলে ১০০ পাই। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এইটার সাথে যদি আমরা ২২ মাইনাস করি তাহলে সেটা ১০০ হবে, ২২ মাইনাস করলাম ওই সাথে সাথে ২২ আবার প্লাস করব, তাহলে কি হলো, আমার সেই মূল সংখ্যাটাই থেকে গেল। আমি ১২২-এর সাথে এটা বিয়োগ করলাম, এটা যোগ করলাম, তার মানে কি, কিছুই তো করা হলো না, অর্থাৎ সেই মূল সংখ্যাটাই পেলাম। তাহলে এই সংখ্যাটাকে আমরা সাজাবো এই পদ্ধতিতে, কি সেটা, যে সেটাকে আমি সবসময় ১০০, যদি আমার ২০০ থাকে ২০০ নিলাম, ৩০০ থাকলে ৩০০ নিব। তাহলে সেই ক্ষেত্রে আমি দেখলাম যে ২২ যদি আমি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে ১০০ হয়, আবার যোগ করে দিই, বিয়োগ করলে যোগ করব, যোগ করলে বিয়োগ করব, এই। তাহলে এখন আমি এটাকে কি পেলাম, এইটার সাথে যদি এটা আমি বিয়োগ করে দেই তাহলে কত হলো, ১০০ হলো। এবার গুণ করতে হবে, এইটার সাথে এটা যদি যোগ করে দিই কত হবে, ১৪৪ হলো, কেমন গেল। এরপরে এখানে যে সংখ্যাটা পেয়েছি এই সংখ্যার বর্গ সংখ্যাটা আমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি ২২-এর বর্গ সংখ্যাটা কত হয়, ৪৮৪ হয়। এই জন্য বলেছিলাম যে এই বর্গ সংখ্যাগুলো ১-২৫ পর্যন্ত বর্গ সংখ্যাগুলো এটা সব সময় মনে রাখার চেষ্টা করতে হবে এবং রাখতেই হবে। তাহলে দেখো এই ২২-এর বর্গ সংখ্যা কত হলো, ৪৮৪ লিখলাম, কেমন।
এরপরে এখানে যে দুইটা জিরো ছিল এই দুইটা জিরোকে আমি এখন ভ্যানিশ করব। ঠিক আছে, ভ্যানিশ করতে গেলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তো এই দুইটা জিরোর কারণে শেষের দুইটা অঙ্ক কিন্তু ব্লক হয়ে গেল, মানে ওই শেষের দুইটা অঙ্ক যা আছে তাই বসে যাবে, ওটা কিছু করা যাবে না। কেমন কি করে বুঝলাম, যেহেতু এখানে দুইটা শূন্য ছিল তাহলে শেষের দুইটা অঙ্ককে আমার সরাসরি বসিয়ে দিতে হবে। ওকে, তাহলে আমরা দেখি এই 100কে যদি আমরা এখন বাদ দিতে চাই তাহলে 100 দিয়ে ভাগ করব, অর্থাৎ এই শূন্য দুইটাকে আমি ওমিট করব। গুণ কত, 144, আর এখানে থাকলো 484। এখন আমি দেখি এটা বাদ হয়ে গেল, তাহলে একের সাথে 144 গুণ হয়ে গেল, অর্থাৎ কত দাঁড়ালো 144। আর এইখানে কিন্তু 144 আর এই পাশে আছে 484, তাহলে এই দুইটা সংখ্যা তো অপরিবর্তিত অবস্থায় বসবে। তাহলে বাকি যে সংখ্যা আছে এটা কি করব, এইটার সাথে এটা প্লাস হয়ে যাবে, তাহলে কি দাঁড়ালো 14448 আর 84, মানে এইটাই হলো আমার 122 এর বর্গ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। আমি আরো একবার বলি, প্রথমে কি করব, যে সংখ্যাটা থাকবে সেটাকে আমি সব সময়ের জন্য যাতে দুইটা শূন্য একটা শূন্য যেভাবে হোক বিয়োগ করে যোগ করে যে কোনো ওয়েতে ওইটাকে কাউন্ট করতে হবে। তাহলে এখানে 122 আছে, তাহলে 122 থেকে যদি আমি 22 বাদ দেই তাহলে 100 হয়, 22 বাদ দেব যোগ করব, তাহলে তো কিছুই করা হলো না, অর্থাৎ ওই সংখ্যাটাই পেয়ে গেলাম। এখন আমি যদি 22 বাদ দিই হয় 100, গুণ করতে হবে সবসময়। এবার 22 যদি যোগ করি 144, আর এই পাশে আমি কি করব, এই সংখ্যাটা অর্থাৎ যে সংখ্যাটাকে আমি নেব সেই সংখ্যাটার বর্গ সংখ্যাটা লিখবো। এই বর্গ সংখ্যার মধ্যে যেহেতু প্রথমে 100 তৈরি করে ফেলেছি, দুইটা জিরো আছে, তাহলে শেষের দুইটি সংখ্যা অপরিবর্তিত অবস্থায় বসবে, আর বাকি যে সংখ্যা থাকবে সেটা তার আগের সংখ্যার সাথে প্লাস হবে। তাহলে এখন এই 100টাকে ভ্যানিশ করতে গেলে 100 দিয়ে ভাগ করব, 100 কেটে গেল, তার মানে থাকলো 144, আর এখানে যে 4 ছিল সেই 4 এর সাথে এটা যোগ হয়ে যাবে, তাহলে 4 এর 4 8 বসে গেল, এই 14 বসলো, আর এটা অপরিবর্তিত বসলো, অর্থাৎ 122 এর বর্গ সংখ্যা হলো 14884। ঠিক আছে, আমি আরো একটা সংখ্যা তোমাদের দেখিয়ে দিই, তাহলে কি দেখার হবে, সাপোজ 107, এইটার বর্গ সংখ্যা বের করতে হবে 107। তাহলে আমি দেখলাম কি এখানে 107 মানে কি 100 থেকে কত বেশি আছে, 7 বেশি আছে, তাহলে এই 7টাকে 107 থেকে আমি 7 মাইনাস করব, 7 প্লাস করব। কেমন, তাহলে কি দাঁড়ালো, 7 মাইনাস করলে এটা 100, গুণ এটা হয়ে যাবে 114, এটা প্লাস করলে, আর এখানে কি লিখবো আমি, এই 7 আর 7-এর বর্গ সংখ্যা যেটা সেটা লিখবো, অর্থাৎ 49। এখন দেখো এখানে দুইটা জিরো আছে, তাহলে আমার দুইটা সংখ্যা কিন্তু ব্লক হয়ে গেল, অর্থাৎ এটা অপরিবর্তিত অবস্থায় বসবে। এর সাথে কোনো সংখ্যা থাকলে সেটা এর সাথে যোগ করে দিতাম, যেহেতু কিছু নাই তাহলে সরাসরি বসে যাবে। এখন এই 100কে আমি বাদ দিয়ে দিলাম, 114, এখানে আছে 49, এটা চলে গেল, তাহলে 11449, এইটা হলো আমার 107 এর বর্গ সংখ্যা। তাহলে আমরা এই পদ্ধতিতে, অর্থাৎ আমরা যে ডিস্ট্রিবিউশন টেবিল যেটা শিখেছিলাম তার থেকেও কিন্তু আরো কম সময়ের ভিতরে আমরা বিভিন্ন সংখ্যার, অর্থাৎ 1 থেকে 1000 মধ্যে যত সংখ্যা আছে সব সংখ্যার বর্গ সংখ্যা খুব কম সময়ের মধ্যে কিন্তু এইভাবে বের করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং নিশ্চয়ই যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা শেয়ার করবে, লাইক দিবে, এবং পাশে তোমার সাবস্ক্রাইব বাটনটা থাকে সেটা তোমরা ক্লিক করে রাখবে, এবং অন বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিওটা আসলেই তাৎক্ষণিকভাবে তোমরা দেখতে পারো। ওকে, আশা করি বুঝতে পেরেছ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।